Hello guys, this is my YouTube channel, Abi Rohim Blogs. সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি আমাকে সাপোর্ট দিবেন, যাতে করে নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি ঢাকা টু বগুড়ার সেতুর এপার থেকে ওপারে কিছু দৃশ্য। যেতে যেতে ভিডিওতে ধারণকৃত ঘুরি। ঈদের দিন তাই কর্মী ব্যস্ত কাউন্টারে, আর সেতুতে ওঠার সাথে সাথে দেখলাম পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, সুন্দর লাগছে। তারপর আকাশ তো মেঘাচ্ছন্ন, আরও ভালো লাগতেছে। ঈদের আগের দিন হওয়াতে রাস্তাঘাট মোটামুটি জ্যাম ছিল, আর আশেপাশের সৌন্দর্য অনেক অনেক ভালো লাগতেছে। ঈদের আগের দিন হওয়াতে যে যার মতো ওয়েতে যাচ্ছে, আমি এবার একটু ব্যতিক্রম, যেহেতু ভিডিও করতে হবে, ব্লগ বানাতে হবে, সেহেতু আমি বেছে নিলাম ট্রাকের সাথ যাচ্ছি। এবং আপনারাও দেখতে থাকুন, পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও এবং ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। ওকে, সেতুর এখানে লেখা আছে টোলের সম পরিমাণ টাকা ভাঙটি হাতে রাখুন। ঈদের আগে দুদিন আগে হওয়াতে তেমন একটা ভিড় নাই, এমনি মানুষ চলাচলের ইটা বেশি আছে, বাট টোলের অতটা ভিড় নাই। তো আমরা আর কিছু না, যমুনা সেতুর দিকে উঠতেছি, দেখবো কেমন ভিউটা। সামনে কিন্তু আরেকটা জিনিস দেখতে পারতেছি, পাশ দিয়ে কিন্তু ট্রেন আসতেছে। ওই যে দেখুন, পাশ দিয়ে কিন্তু ট্রেন যেতেছে, এক সাইড দিয়ে ট্রেন আর এক সাইড দিয়ে বাস যাওয়া, দৃশ্যটা কিন্তু অন্যরকম লাগে, ফিলটাই অন্যরকম। আস্তে আস্তে ঝকর 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 করতে যাচ্ছে। এত আমরা সেতুতে উঠতেছি, আর কিছুক্ষণ আমাদের সেতুতে উঠে যাবো। আশেপাশের ভিউটা এবং আকাশটাও মেঘাচ্ছন্ন, ভালোই লাগতেছে পরিশেষে।